এই ভাইরাস নিয়ে তো মানুষের মধ্যে অনেক ভীতি আছে, এবং যারা এই জ্বর কাশি টাশি হচ্ছে তারা এখন জনসমক্ষে দিতেও ভয় পাচ্ছে, কারণ কোনোভাবে সে হিউমিলেটেড হবে কি না। আমার কথাটা খুব পরিষ্কার, ধরেন আমি যেটা করি আমি সেটাই বলি। আমি কিন্তু প্রথম দিন থেকেই কিন্তু আমার ব্যক্তিগত চেম্বারে রুগী দেখছি, এতে অনেক সর্দি হাঁচি কাশি রুগী আসছে, আমরা তাকে কিন্তু ট্রায়াস করে সবাইকে মাস্ক পরিয়ে চেম্বারে নিয়ে আসছি, এবং চেম্বারে সোশ্যাল ডিস্টেন্সিং করার চেষ্টা করছি যাতে একটা পেশেন্ট থেকে আরেকটা পেশেন্ট অ্যাটলিস্ট 6 ফিট দূরে তারা বসেন। তো আমরা যদি প্রপার প্রিকশন নেই ডাক্তাররা, এবং যুদ্ধক্ষেত্রে যদি আমরা থেকে পলায়ন না করি, তাহলে কিন্তু মানুষের মধ্যে কনফিডেন্সটা ফিরে আসবে। এখন যদি আমরা ডক্টরাই যদি তার রেসপন্সিবিলিটির জায়গায় আমরা যদি এইখানটায় ফ্রন্ট লাইন থেকে পিছিয়ে যাই, তাহলে সাধারণ মানুষের যাওয়ার তো জায়গা আর থাকবে না। কারা মারা যাচ্ছে কোভিড-19? মারা যাচ্ছে যাদের অন্যান্য রিস্ক ফ্যাক্টর, যাদের বয়স বেশি, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস, হার্টের রোগ আছে। তার মানে পাবলিক হসপিটালে কোনোভাবেই মিক্স করা যাবে না চিকিৎসাটা, যে কারণে প্রথম থেকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজকে কিন্তু কোভিড-19 হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়নি, কিন্তু করা হয়েছে একটা আইসোলেশন ইউনিট, সেটাও একটা টার্গেট নিয়ে। ধরেন আমাদের একটা পেশেন্ট চলেই আসলো, আমরা কি পেশেন্টটাকে ফেলে দিব? সেই পেশেন্টটাকে আমরা সাথে সাথে যদি আমাদের মনে হয় যে তার বাইলেটাল নিউমোনিয়া কোভিড সাসপেক্টেড, আমাদের পলিসি হচ্ছে আমাদের আইসোলেশন ইউনিটের সাথে সাথে ট্রান্সফার করা। সাথে সাথে ট্রান্সফার করলে যে লাভটা হচ্ছে আমার অন্য রোগীগুলি তার থেকে কিন্তু ইনফেক্টেড হলো না কোয়েত মৈত্রী হাসপাতালে। তো ওখানে কিন্তু কোভিড-19 পজিটিভ জেনেও কিন্তু আমার ডক্টররা চিকিৎসা করছে এবং হাসি মুখে চিকিৎসা করছেন, তারা সম্পূর্ণ প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়ে কিন্তু ওখানে চিকিৎসা করছেন, তারা পিছপা হচ্ছেন না। এই যুদ্ধে কিন্তু আমার ডাক্তাররা খুবই ভালো কাজ করছেন, তারা চিকিৎসা করছেন এবং তারা জানেন যে তাদের জীবনে ঝুঁকি থাকা সত্ত্বেও তারা চিকিৎসা করছেন। যেমন ডেঙ্গুর সময় আমাদের ডক্টররা খুব মানে যত প্রবলেম তারা কিন্তু এগিয়ে আসছেন, যে কারণে খুব সাকসেসফুলি আমরা চিকিৎসা করতে পেরেছি। এখন আমার যেটা প্রশ্ন, ধরেন কোভিড-19 জেনেও যারা অকাতরে চিকিৎসা করছেন, দেশের সমস্ত চিকিৎসকরাও সেভাবে এগিয়ে এসে তাদের চেম্বারগুলিতে তাদের বসা উচিত, হাসপাতালগুলিতে তাদের যাওয়া উচিত এবং রোগীদের চিকিৎসা দেওয়া উচিত প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে। আমি এরকম বলছি না যে আপনি প্রয়োজনীয় প্রোটেকশন না নিয়ে রুগী দেখেন, আপনি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আর আরেকটা জিনিস বুঝতে হবে, প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কিন্তু রেশনাল ইউজ করতে হবে। কিছু কিছু জিনিস নিয়ে তো রিপোর্ট হয়েছে, ধরেন অ্যাডমিনিস্ট্রেশনের কিছু লোক, অন্যান্য লোকজন যাদের পিপিই দরকার নেই তারা সেলফি তুলছে, প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দিচ্ছে, এইটাও কিন্তু খুব এক্সপেক্টেড না কোনোভাবেই। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সবার উপরে কথা হচ্ছে আমরা সবাই মিলে এই জিনিসটাকে ওভারকাম করতে চাই। ডাক্তার তার যেই দায়িত্বের জায়গা সেটা তারা পালন করছেন, তাদেরকে সর্বতোভাবে এনকারেজ করা উচিত, তাদের কাজগুলিকে সবসময় প্রশংসার চোখে দেখা উচিত। সুতরাং মানুষের আতঙ্কিত হওয়ার দরকার নেই, চিকিৎসার যথেষ্ট ব্যবস্থা এবং প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে, শুধুমাত্র আমরা যদি প্যানিক না হই। আর একটা জিনিস আমি যেটা খুব ইম্পর্টেন্ট বারবার বলছি, এই রোগে রোগাক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে ইতালি থেকে সমস্ত জায়গায়, তারা কিন্তু দেখবেন একটু বয়স্ক মানুষ, যাদের অন্যান্য রোগ আছে তাদেরকে আমরা একটু আইসোলেটেড রাখার চেষ্টা করি। আমরা শুধু বলছি যে পটেনশিয়াল রিস্ক যাদের তাদের আইসোলেটেড করি, তার মানে এখন যদি কমিউনিটি ট্রান্সমিশন হয় আপনি তো জানবেন না যে কে ইনফেক্টেড কে নন ইনফেক্টেড, কারণ আপনার মধ্যে কোনো উপসর্গ ছাড়াও তো আপনি রোগটা ছড়াতে পারেন। সেই ক্ষেত্রে আপনার বৃদ্ধ বাবা মাকে আপনি একটু আইসোলেটেড রাখেন কয়েকদিন, তাদের কাছে এত ফ্রিকোয়েন্টলি যাবার দরকার নেই, তাদেরকে যদি একটু ডিস্টেন্সিং করতে পারেন, আই বিলিভ আমরা সবাই মিলে এই কাজ করলে বাংলাদেশ এখান থেকে অবশ্যই পরিত্রাণ পাবে। আমাদের জায়গাটা হচ্ছে সারা দেশে যেই লকডাউনটা করা হয়েছে, একবার কিন্তু লকডাউনে যাওয়ার সময় একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন গিয়ে বিভিন্ন জায়গায় এখন সেটেল, এখন ওই সেটেলমেন্টের জায়গায় তারা যাতে বের না হতে পারেন এবং যে যেখানে আসেন তারা যাতে ডেফিনিট ডিস্টেন্সিং মেনটেন করেন। ওখানে গিয়ে আবার ওই যে গ্রামের বাজারে গিয়ে হাটে বাজারে গিয়ে চা খাওয়া গল্প করা একসঙ্গে বসে থাকেন, তাহলে কিন্তু আমাদের ওই জিনিসটা সাকসেস হলো না। আর লকডাউনটা যদি আরেকটু এক্সটেন্ড করা যায়, যেহেতু ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 14 ডেজ, লকডাউনটা হয়তো 10 ডেজ হচ্ছে, এটাকে যদি আরও 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় তাহলে পরে যে যেখানটায় আসে আমরা বুঝে যাবো যে কোনো সিমটম ওখানে হচ্ছে কিনা।